কত নতুন নতুন ইস্যু আসতেছে জানেন বলছে পাঁচ অক্ত নামাজ যেটা পড়া হচ্ছে এটা করার মধ্যে নাই শুধু পাঁচ অক্ত নামাজ কেন যদি হাদিসকে না মানেন তাহলে পুরাটা শরীর কেমন অস্বীকার করলেন কিছুই নাই নাম মুসলমান যে তারা কোরআনের খুব হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী এবং কোরআনের জন্য তারা জিহাদ করছে যে কোরআন ছাড়া অন্য কিছু মারি না তাদের দ্বারা ইসলামের যে এত বড় একটা ক্ষতি সাধন হচ্ছে যে তারা ইসলামের আর একটা গুরুত্বপূর্ণ অংশ সেটা কি হাদিস তারা সেটাকে পরিপূর্ণ অস্বীকার করতেছে টিভি উদ্ভাসিত জীবনের জন্য একটা বাস্তবতা সেটা হলেই বর্তমানে বর্তমানে আমরা এমন একটা অবস্থায় আছি আমাদের চারিপাশ্বে কিন্তু অন্ধকার চারিপাশ্বে বড় ফেতনা চারিপাশে কি বড় ফেতনা আর এমন জটিল ফেতনা যে কখনো কখনও হ্যাঁ জাগ্রত জ্ঞানওয়ালা মানুষ পর্যন্ত বিভ্রান্তের মানে বিব্রতকর হয়ে যায় যে আসলে কথা তো সত্য কথাটা ঠিক যদি একজন মানুষ মুসলিম চেহারায় দাড়ি পাঁচ অক্ত নামাজ কোরআনের পক্ষে কথা বলে ঠিক আছে না হোক সে জেহাদের আহ্বানকারী হোক সে কোরআনের আইন বাস্তবায়নকারী অথবা এখন তো নতুন নতুন কত রকম চিন্তা চেতনার মানুষ আসতেছে কথা বুঝা গেল না আমি বৈঠকে শুরুতে বলেছি শিক্ষক ছাড়া সরাসরি কোন বুঝতে গেলে অনেক সময় ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি এজন্য আল্লাপাক আমাদেরকে কিতাব কোরআনে মাজিদও দিয়েছেন তার সাথে সাথে শিক্ষকও দিয়েছেন আল্লাপাক নিজেই বলেছেন লক্ষ লাহু আলাল মিনীন ইদ বা সাফিহিম রসুল আম্বিন আনফসিম আল্লাহরবুল আলমিন মোমেনদের প্রতি এহসান করেছে অনুগ্রহ করেছে যে তাদের মধ্য থেকে একজনকে তার মানে কি তাদের মধ্যে থেকে মানে কি মানুষের মধ্যে থেকে একজনকে রসূল পাক আমাদের মাঝে পাঠিয়েছেন যেই রসূল আমাদেরকে কি করেন ইয়াত লু আলিহিম আয়াতিহি সেই রসূল আমাদেরকে আয়াত পরে পরে শুনান অ কি হিম এবং তাদেরকে ভুল ত্রুটি থেকে মুক্ত করে পবিত্র করেন ওই আল্লি হুবল কিতাব আওয়াল হেকমা এবং তিনি সেই রসুল মো আল্লিম তিনি তাদেরকে কিতাব এবং হেকমত শিক্ষা দেন কিতাব মানে কোরআনে মাজিদ আর হেকমত মানে কি হেকমত মানে হাদিস এখন এই আয়াতের ব্যাখ্যায় হেকমত মানে হাদিস এটা সকল মোফাসের এক বলেছেন আর এখন নতুন নতুন বাংলা ইংলিশ পড়ুয়া বাংলা পড়ুয়া বড় বড় কোরআনের মোফাশ্বের কোরআনের গবেষক এবং কোরআনের বড় শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী কেমন হিতাকাঙ্ক্ষী তারা বলছে কোরআন এমন একটি কিতাব এই কোরআনই পরিপূর্ণ স্বয়ংসম্পন্ন কিতাব এবং এই কোরআনে মজিদ মানার মাধ্যমেই একজন ব্যক্তি সে দুনিয়া আখেরাতের পরিপূর্ণ কল্যাণ সে তার পাওয়া সম্ভব কোরআনের বাইরে অন্য কোনো কিছু জানার বোঝার প্রয়োজন নেই কথা বোঝার নেই এরকম মানুষ তারা বলছে কথা কিন্তু সুন্দর আমরা সময় বললেন কথা কিন্তু সুন্দর আসলে এই কোরআনে করিম আল্লাহ পাক এই কোরআনকে তো বলেছেন দায়িক লা কিতাবি হুদায় মতাকি এই কোরআনে মাজিদ এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই এবং কোরআনের মধ্যে মোত্তাকিদের জন্য হেদায়ত রয়েছে কথা সত্য ঠিক আছে না কিন্তু একটি আয়াত নিয়ে আরও অনেক আয়াত আছে সেই আয়াতের মধ্যে আল্লাপাক যদি এখানে বললেন আল্লাপাক হেকম শিক্ষা দিয়ে শিক্ষা দিয়েছেন আল্লাপাক কোরআনে মাজি মধ্যে বহু জায়গায় বলেছেন আতি ও আতি ও রসুল আল্লাহ আনুগত্য করো আর কার আনুগত্য করো আল্লাহ আনুগত্যর অর্থ কি আল্লাহকে আমি দেখে আনুগত্য করবো নাকি আল্লাহর কথার তার আল্লাহর কথা কোথায় আছে তাহলে এই এই আয়াতের এই অংশে আল্লাহ বলছেন তোমরা আল্লাহ আনুগত্য করো তার মানে কি ও আত্মীয় রসুল সেটা কি সেটা কি যদি সেটার অর্থ এটা হয় যে আল্লাহ এবং রসুল আনুগত্য মানে দুটো একই তাহলে এক কথা ডবল বলার কোনো অর্থ আছে কোনো অর্থ নেই আচ্ছা তারপর আল্লাপাক কী বলেছেন লাকুম ফি হাসান তোমাদের জন্য রসুল শাহ জীবনে উত্তম নমুনা রয়েছে নমুনা মানে কি রসুলের জীবন দেখে আমি আমার জীবন পরিচালনা করার সুন্দর নিদর্শন রয়েছে এবং সুন্দর ব্যবস্থা আছে নাকি উসুয়া নমুনা আছে তাহলে রসুল সালামের জীবনটা কোথায় পাবো আমি তারা বলতে সব কোরআনে আছে। তাহলে কোরআনে যদি থাকে তাহলে কোরআনের কথাই শুধু আল্লাহাক বলতো তার মানে হলেই একটু খেয়াল করে দেখেন যারা এই দাবি করছে তারা কিন্তু বাস্তবে তাদের চেহারা দাঁড়িয়েও আছে না মুসলমান বাহ্যিকভাবে তারা মনে হচ্ছে যে তারা কোরআনের খুব হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী এবং কোরআনের জন্য তারা জিহাদ করছে যে কোরআন ছাড়া অন্য কিছু মানি কিন্তু দেখা যাচ্ছে এই কোরআনের বেশি হিতাকাঙ্ক্ষী হতে যে তাদের দ্বারা ইসলামের যে এত বড় একটা ক্ষতি সাধন হচ্ছে যে তারা ইসলামের আর একটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হলে হাদিস সেটা কি হাদিস তারা সেটাকে পরিপূর্ণ অস্বীকার করতেছে একটু একটু খেয়াল করেন যারা এই বক্তব্য দিচ্ছে যারা এই বক্তব্য দিচ্ছে তারা কিন্তু অধিকাংশ তারা মাদাসা পড়ো না তারা তারা এই কোরআন গবেষণা করতেছে ইংরেজিতে অথবা বাংলায় ঠিক আছে কতদিন পর আসে সাড়ে চোদ্দো বছর পর আসে আবার কোন দেশে ভারত পাকিস্তান বাংলাদেশ এই দেশে আসে এই দেশে এই নতুন নতুন গবেষক সেখানে তৈরি হচ্ছে আর এই গবেষকের চেহারা যদি তাকে দেখেন তাহলে নূর তো মাসাল্লা একেবারে মানে নূর প্রকাশ পাচ্ছে তারা চেহারাই চেহারায় হ্যাঁ এদের চেহারা যদি তাকে দেখেন তো তাদের কোরআনে কোরআনের আদর্শ কি তার চেহারার মধ্যে আসে এই কোরআনে আদর্শকে তার জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পেরেছে এই কোরআনে আদর্শকে তার পরিবারের মধ্যে আসে তার মানে হলো এটা একটা ধোকা সে একটা কথা বলছে কিন্তু আসলে সে নিজে বোঝে নাই এখন আমরা এই বাংলা পড়ুয়া মুফতির কোরআনের ব্যাখ্যা গ্রহণ করব। নাকি আমরা এই ব্যাখ্যা নিব তার শিরে তাবারি থেকে তার শিরে এমনি কাসির থেকে তার শিরে কদুরি থেকে আমরা এই কোরআনের ব্যাখ্যা নিব সাহাবি থেকে তাবি থেকে তাবি তাবি থেকে আইম বা থেকে তাদের কাছ থেকে ব্যাখ্যা নেবো নাকি বাংলা তার কাছ থেকে নেব আমি শুধু এই একটা কথা যারা এই বক্ষে কথা বলছে আমি তাদের তারা জানি মানুষ যখন পদভ্রষ্ট হয়ে যায় অন্তরে যদি কালো দাগ পড়ে যায় অন্তর যদি বাঁকা হয়ে যায় সেই অন্তর সহজে সোজা হয় না ইল্লা মাশাল আল্লাহ যদি চায় তো আমাদের বক্তব্য তাদেরকে কেন্দ্র করে নেই আমাদের বক্তব্য সাধারণ জনগণ যারা বিভ্রান্ত হচ্ছে তাদের কথার দ্বারা এখন এমন একটা নতুন ইস্যু কত নতুন নতুন ইস্যু আসতেছে জানেন বলছে পাঁচ অক্ত নামাজ যেটা পড়া হচ্ছে এটা করার মধ্যে নাই শুধু পাঁচ অক্ত নামাজ কেন যদি হাদিসকে না মানেন তাহলে পুরাটা শরীর কেমন অস্বীকার করলেন কিছুই নাই আপনার অজুও নাই আপনার নামাজ নাই আপনার অজুও নাই এরপরে ইমান আপনি ইমান জিনিসটা কি ইমানের ব্যাখ্যা কী ইমানের অর্থ কী কিছু বুঝবেন সালাদ কায়েম করো সালাদ কি অর্থ সালাদ কি সেটা কিছুই থাকবে না ঠিক আছে না আপনি ব্যবসা করবেন কোন নীতিতে সেই নীতিকে আপনি কোন মধ্যে পুরা পাবেন হারা পুরা পাবেন দেখা যাচ্ছে যে আসলে ইসলামের বড় একটা অংশ যে অংশটা আল্লাহ সাল্লাম তার জীবনে বাস্তবে তিনি আমল করে অম্মুরদেরকে দেখায় দিয়েছেন এবং আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন অমা আতা তা কোমর রসুল ফক সুরে হাসার ছাত্রবাদ রসুল যেটা তোমাদেরকে দেয় সেটা নাও আরে বাবা আল্লাহ পাক কোরআন তো জিভ্রেলের মাধ্যমে নাজিল করেছেন তো আল্লাহ যে বলছে রসুল তোমাকে যা দাও সেটা নাও রসুল আমাদেরকে কিছু দেয় জি তাহলে উনি যে এই তেইশ বছর জীবনে কোরআনের ওহি নাজেল হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত উনি আমাদেরকে দেন নাই উনি যখন খানা খেয়েছেন সেটাও তো একটা মানে শরীয়তের আলোকেই খেয়েছে দেখি জি আমাদেরকে আলাপাক যে দিন দিয়েছে দিনটা হলো একটা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার জীবনে যা কিছু প্রয়োজন সব কিছুর বিধান এই শরীয়তের মধ্যে আছে। আর এই শরীয়তের দুটা পাট একটা হলো কোরআন আর একটা কি হাদিস আমি যে কথা আপনাদেরকে মানে মূল কথা বলতে চাচ্ছি সেটা হলে আমাদের চারিপাশ্বে এখন এমন মানে এমন কি বলবো আর কঠিন ফেতনা আমাদেরকে এসে গ্রাপ করতেছে যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে ভালো মনে যে এটাকে যাচাই বাসায় করব অনেক সময় আমাদের চিন্তা চেতনা ভিতরে এমন সুন্দর ঢুকে দিচ্ছে সৌন্দর্য ঢোকায় কেন ইসলামের বিষয়ে আমাদের সন্দেহ চলে আসতেছে কথা বোঝেন নেই এজন্য আমি বলছি ভাই আপনার প্রয়োজন একটা ভালো পরিবেশের প্রয়োজন আপনি একজন ভালো শিক্ষকের প্রয়োজন যার কাছ থেকে আপনি দিন শিক্ষা নেবেন তাছাড়া যে কোনো সময় আপনি লাইনচ্যুত হয়ে যেতে পারেন কথা বুঝে আসে নাই যেরকম নাকি হচ্ছে মানুষ এই জন্য আমাদের দেশে কেহ ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য বহু রকম দল এখন কাজ করতেছে হ্যাঁ তারা বিভিন্ন দাবি করছে হ্যাঁ কেউ বলতেছে এইগুলো নামাজ রোজা হুজুর মোল্লা এগুলো কিচ্ছু না মূল হলো এই সারা মুসলমান তারা একজন আমিরকে মানবে এবং সেখানে ইসলাম রাষ্ট্র কায়েম হবে এবং সেখানে চুরি করলে হাট কাটা দেওয়া যাবে এরকম একটা পরিবেশ না আসা পর্যন্ত এগুলি কিছুই দেখি হবে না আরে বাবা তুমি সাড়ে চোদ্দোশো বছর পর এসে তুমি এমন একটা দাবি করো তুমি করো তুমি সারা বছরকে এক করো দেখি তো আসলে দেখাচ্ছে এই ধরনের সুন্দর মুখরোচুক আকর্ষণীয় কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে আর বিভ্রান্ত করছে কাদেরকে সাধারণ জনগণ কাদেরকে সাধারণ গণ তো আমরা মনে করি এই বিভ্রান্তের সময় আপনার জন্য একটা ভালো প্ল্যাটফর্মের প্রয়োজন যে প্ল্যাটফর্মে থাকলে আপনি যদি বিভ্রান্ত হন তাহলে আপনাকে সেটাকে সঠিক রাস্তায় আবার নিয়ে আসবে কেউ ঠিক আছে ভাই এই কারণে আমরা সংঘ সঙ্গবদ্ধভাবে থাকছি যে এখানে আমরা ভালো জিনিসটা গ্রহণ করব আর কারোর দ্বারা যদি কোনো মিসগাইড হতে যাচ্ছে তখন আমরা তাদেরকে সতর্ক করে দিই যে এই তোমার এই আকিংটার ভুল একটু আগে আমি বলেছি না যে সব কিছু আমরা বিবেক দিয়ে চিন্তা করলে হবে না আপনি আসছেন বাবার মাধ্যমে বা বাবা আসছেন দাদার মাধ্যমে তারপরে সব আদম সন্তান আছে কার মাধ্যমে আদম আসসালামকে আদমকে কে বানায় আল্লাহ আল্লাহকে কে বানায় তো আপনার প্রশ্ন তো ঠিক আছে আপনার বিবেক তো ঠিকই কাজ করতেছে কিন্তু ওখানে যে শরীয়তকে বলছে তোর বিবেক খাটা ওখানে বলছে ব্রেক মার খালাস এর আগে তোকে শয়তা নিয়ে যাচ্ছে ওখানে সে এত দূর চিন্তা তোর প্রয়োজন নাই এখন আমরা হাদিসকে নিয়ে এমন এমন নতুন নতুন গবেষণা করতেছে এগুলো গবেষণা এখন প্রয়োজন নেই আল্লাহ পাক নিজে বলছিল আমি কুলু বিহিম জৈক যার অন্তরে বাঁকা পান আছে কী আছে ফায়েত্তাবি মামুনামা কাসাবা হামিন হুবুদ্দিক আল ফিত্না সে এমন বিষয়গুলি সে তালাশ করে যে বিষয়গুলি অস্পষ্ট বিষয়গুলি কি অস্পষ্ট মেহেদি আলাস সালাম কে বলছে চলেই আসছে হ্যাঁ কেউ আসার দিন তারিখ ঠিক করে দিচ্ছে আবার কেউ বলছে ও জেলখানে আছে হ্যাঁ আবার এরকম মানুষ আমাদের আশেপাশেও আছে আবার কথা বলার নাই হ্যাঁ তো যাই হোক আসলে ভাই বিভ্রান্ত আছে বিভ্রান্ত কি আছে যাক এই জন্য আলহামদুলিল্লাহ আপনারা যারা এখানে আসছেন বা আমাদের সাথে যারা চলেন আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকা তৌফিক দান করো সঠিক বুঝ আল্লাহ তুমি আমাদেরকে দান করো এবং আমাদের মাধ্যমে আমাদের যারা ভাইয়েরা আছেন আল্লাহ পাক প্রত্যেকেই যেন সত্য বোঝার তৌফিক দান করে আমরা সত্য নিয়ে দূরে দূরে চলে যেতে চাই যে কোনো মূল্যে সত্যকে আমরা আঁকড়ে ধরতে চাই আল্লাহর কাছে সেই তৌফিক চাই